দলের সভাপতিকে পেয়ে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছিল টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের। মন খুলে যেমন কথা বলতে পেরেছেন সরকার প্রধানের সঙ্গে, তেমন দিক নির্দেশনাও নিয়েছেন আগামী নির্বাচনের। প্রতি বছর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বেছে নিলেন নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াকে। রবিবার সকালে টুঙ্গিপাড়ার নিজ বাসভবন থেকে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি তিন ঘন্টা ধরে এক এক করে সকল পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের কথা শোনেন। গরিব মানুষ যারা, তারা তো এত টাকা পয়সা ব্যয় করতে পারে না। আমি নিজেই রোগী নিয়ে কয়েকবার গেছি, আমরা ভালো সেবা পাচ্ছি না। যে অভূতপূর্ব উন্নয়ন সরকার প্রধান তার নির্বাচনী এলাকায় করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আগামী নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। আপনি বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম হবে শহর। আমার বিশ্বাস আপনার সেই ছটি আমার বন ইউনিয়নে লেগেছে। আগামীতে অল্প কিছুদিন পরে আপনার নির্বাচন, আমরা টুঙ্গিপাড়াবাসী সকলে মিলে টুঙ্গিপাড়ায় শতভাগ ভোট যাতে আপনি পান সেই চেষ্টা আমাদের সকলের অব্যাহত থাকবে। ঈদের মধ্যে দল এবং সরকার প্রধানকে পাওয়ায় ঈদ আনন্দ যেন দ্বিগুণ হয়েছিল এখানকার নেতাকর্মীদের। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সবাই আমাদের নেতাকর্মীরা কথা বলেছেন এবং উনিও বলেছেন, এজন্য আমরা ওনার জন্য খুশি। উনি ঈদ উৎসব পালন করেছেন, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়, আমরা অতি আনন্দিত। ঈদের থেকেও বেশি আনন্দ ছিল মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ জন্মভূমি টুঙ্গিপাড়াতে এসেছেন। নির্বাচনের আগে আবারও একটি জনসভা করতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ জানান উপস্থিত নেতাকর্মীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।